মোহাম্মদ ইসলামে শাহ ওকর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান 71 ময়মন সিংহে ময়মনসিংহে আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলীরা। রোব্বার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে কামরুজ্জামান এর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরুর পর কৌশলীরা এই কথা জানান। এই সময় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী গোলাম আরিফ টিপু ও সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ সময় কামরুজ্জামান ময়মনসিংহে শেরপুর ও জামালপুরে গণহত্যা সহ বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধে অংশ নেন যুক্তিতর্ক উপস্থাপনের সময় কামরুজ্জামান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন কামরুজ্জামানের রোলটা ছিল একটু ভিন্নতর সে যদিও কমান্ডিং অথরিটি ছিল তার এবং তার সাথে সাথে সে কিন্তু নিজেও অনেক ঘটনা ঘটিয়েছে কামরুজ্জামান যে আলবদরের সদস্য ছিল এবং আলবদর ছিল সেই জিনিস পরবর্তীতে আমরা আমাদের প্রমাণ আদিতে চলে আসছে এবং সেগুলো পর্যায়ক্রমে আসবে